আমাদের মসজিদে ছোট ছোট ছেলেদেরকে নামাজের সময় দেখলে অনেক মুরব্বিদের জ্বালা বেড়ে যায়, আসলে কি তাই? আল্লাহ, এটা তো এটার বিরুদ্ধে এই ব্যাপারে অনেক জায়গায় আমি বলছি, কিন্তু আপনাদের এখানে সমস্যা আছে। ভাই ভালো করে শুনেন, ছোট ছোট বাচ্চারা মসজিদে আসবে, বিশেষ করে যারা নামাজ বুঝে, একেবারে পিচ্ছি বাচ্চা এসে পেশাব করে দিবে, অন্যদের ডিস্টার্ব করবে, এরকম বাচ্চা মসজিদে আনবেন না। কিন্তু ধরেন 6-7 বছর বয়স হয়ে গেছে, তখন থেকে বাচ্চাকে মসজিদে আনবেন, একটু যদি দুষ্টামি করে, চাচারা মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, সেই দুষ্টামি হজম করতে হবে, জিদ দেখাইলে গুনাহ হবে। আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি। এই ছেলেকে মসজিদে আসছে দেখে আপনি চকলেট দিবেন, বাহবা দিবেন, মাশাআল্লাহ নামাজ পড়তে হবে, আপনি যদি তারে ধমক দেন, সে মনে করবে বাবারে খেলনার জন্য যাই, স্কুলে যাই, বাজারে যাই, দোকানে যাই, সব দোকানে গেলে দোকানদার কত সুন্দর পাম্পটি দিয়ে ধরে, বাবা এটা নিবা, এটা নাও, ঠিক না? ঠিক। তারপরে যাইয়া সাররা কত আদর করে, আজকাল পড়ায় মাধ্যমিক দিন আছে, মসজিদে আসলে দেখি শুধু গেউ গেউ করে। তাহলে মসজিদের প্রতি এই বাচ্চাটা বীতশ্রদ্ধ ভাব হয়ে যাবে না? এটা জায়েজ নাই। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, খুব কান কড়া করে শুনে রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে কাঁধে উনি সেজদায় গেছেন, আর ওনার নাতি উঠে বসছে, ঘোড়ার উপরে বসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে একটু নড়াচড়া করে বা জোর করে তাদেরকে নামান নাই, যতক্ষণ তার বসতে মনে চাইছে ঘোড়ার উপরে সে বসছে, তার খায়েশ মিটাইছে, এরপরে সে নামছে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইছেন, ধৈর্য ধারণ করছেন। কোন হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলছেন, হ্যাঁ তুমি এই নাতিকে আমার নাতিকে সামলাও না কেন, আমার নামাজের মধ্যে কাঁদে উঠছে, ধরে রাখো না কেন? এই কথা তিনি বলেন নাই। বোঝা গেছে বাচ্চারা নামাজের মধ্যে একটু ডিস্টার্ব, একটু আধটু ডিস্টার্ব করলে এটা হজম করার মতো কলিজা থাকা লাগবে। অনেক চাচারা আছে, আপনারা এটা খেয়াল করেন না, এই যা সব কোত্থেকে আসে, অনেকে আছে যে বাচ্চারে যে লোকে আনছে ওই বাচ্চার বাপেরে এমন দমকান দমকায় বাচ্চার সামনে, বাচ্চা চিন্তা করে হায় রে আমার বাপে মনে হয় আমার এনে চুরিদারির মতো অপরাধ করে হয়েছে। এগুলো খুব গর্হিত কাজ। হ্যাঁ, অনেক বেশি ছোট বাচ্চা এনে যারা ডিস্টার্ব করে তাদেরকে ডাইকে আলাদা, বাপেরে ডাইকা, বাচ্চার সামনে না, আলাদা করে বুঝাই দিবেন, ভাই এত ছোট বাচ্চা আনবেন না, এতে মসজিদে অন্যদের নামাজের ডিস্টার্ব হয়, সেও তো নামাজের কিছু বুঝে না, আরেকটু পরে আনেন, আর আনলেও কাছে রাখেন, একটু নিয়ন্ত্রণ করেন, বাপকে আলাদা নসিহত করেন, ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা করবে, একটু দৌড়াদৌড়ি করবে, আপনার হাঁটাহাঁটি করবে, এইটুক হজম করতে হবে, এটাই শরীয়তের নির্দেশ, এটা আপনার জন্য পরীক্ষা। সব জায়গায় গেহ করলে হবে না। মুরব্বীরা অনেকে আছেন, আল্লাহ মাফ করুক, মুরব্বীরা না মধ্য বয়সেরও অনেকে আছেন যে বাসায় তো আসলে কোথাও কোনো মাতবরি সর্দারি চলে না, বেশি কথা বললে বুড়ি কয় চুপ, তোমার তো কিসের কথা, ছেলেকে আব্বা আপনার বয়স হয়েছে আপনি কথা বেশি বলেন, মেয়ে বলে আব্বা আপনি এত কথা বলেন, তো আয়েশা মাত বলে মসজিদেই খালি করে, এটা করা উচিত, এগুলো গুনাহের কথা। বাবারা বয়স হয়ে গেছে, হাদিসের নির্দেশ শুনবেন, বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে, আরে বাচ্চারা মসজিদে আসলে আরো পুরস্কার দিবেন, বেশি করে উৎসাহ দিবেন, একটু আধটু ডিস্টার্ব করবে সবর করবেন, আর বেশি ডিস্টার্ব করবে বাপরে ডাইকা বুঝাবেন যে বাচ্চারা আশেপাশে রাখো, ধরে রাখো। জি,